নমস্কার, ব্যঞ্জন রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে মেদিনীপুর জেলার একটা রান্না শেয়ার করব, সেটা হচ্ছে ডাঁটা কষা। খুব চমৎকার রেসিপি, আপনারা একটু দেখুন। এই রান্নাটায় ডাঁটা ছাড়াও অল্প বিস্তর কিছু উপকরণ লাগছে, সেগুলো কি কি আগে দেখে নেব। লাগছে ডাঁটা, ডাঁটাটা আমি লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি। আধ চা চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ সর্ষের তেল, এক টেবিল চামচ পোস্ত, আধ চা চামচ নুন, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, গোটা কতক কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন। এবার প্রথমে পোস্তটা বেটে নেব আর এই পুরো মশলাটা বেটে নেব। আমি গ্যাস জ্বেলে প্যান বসিয়ে নিয়েছি, প্যান গরমও হয়ে গেছে। এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা করব। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, এবার ডাঁটাটা দিয়ে দেব। ডাঁটার গায়ে মশলাটা খুব ভালো করে কোট করে নিতে হবে। মিনিট দুয়েক নাড়াচাড়া করলাম, এবার জল দিয়ে দিচ্ছি। নুনটাও দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্নাটা হবে, ডাঁটাটা যতক্ষণ না সেদ্ধ হয়। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলছি। মশলার সঙ্গে ডাঁটাটা একদম পুরো মাখামাখি হয়ে গেছে আর ডাঁটাটা সেদ্ধও হয়ে গেছে। এই যে, এবার এর সাথে পোস্ত বাটাটা অ্যাড করছি আর গোটা চারেক কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা দিলাম। এবার পোস্তর সাথে ডাঁটাটা খুব ভালো করে নাড়াচাড়া করে একদম পুরো ড্রাই করে ফেলব। ডাঁটা কষা একদম রেডি। গরম ভাত দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে। এটা এবার সার্ভ করার পালা। আজ মেদিনীপুর জেলার একদম অন্যরকম একটা রেসিপি ডাঁটা কষা, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর করে দেখতে পারেন রান্নাটা, আপনারা আশাহত হবেন না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি ব্যঞ্জন চ্যানেলকে আরও ইন্সপিরেশন দিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।